কলম্বোতে বাংলাদেশের বিপক্ষে দ্বিতীয় টেস্টে চতুর্থ দিনে 139 রানের লিড নিয়েছে শ্রীলঙ্কা। 75 রানে পিছিয়ে থেকে দিন শুরু করা লঙ্কানদের স্কোর 8 উইকেটে 268 রান। লঙ্কানদের বোর্ডে 57 রান। থারাঙ্গাকে আউট করে মিরাজ এনে দেন বাংলাদেশের প্রথম ব্রেক থ্রু, কিন্তু এরপর লাঞ্চ পর্যন্ত আর সাফল্যের দেখা পায়নি বাংলাদেশ। লাঞ্চের পরে কুশল মেন্ডিস, চান্ডিমাল আর ডিসিলভাকে ফেরান মুস্তাফিজ, গুণরত্নে আর ডিকুয়েলাকে আউট করেন সাকিব আল হাসান। তবে ওপেনার করুণরত্নের সেঞ্চুরিতে লিড নেয় লঙ্কানরা 126 রান করে সাকিবের তৃতীয় শিকার করুণরত্নে। দলে 238 রানে লঙ্কানদের অষ্টম উইকেটের পতন। নবম উইকেটে মার্কুটে 20 রানে জুটিতে অপরাজিত আছে পেরেরা ও লাকমাল। দর্শক, কলম্বো টেস্ট নিয়ে কথা বলতে আমাদের সাথে আছেন আমাদের সহকর্মী দেব চৌধুরী। দেব, যেমন একটা দিনের প্রত্যাশা সবাই করছিলেন, তেমন একটা দিন থেকে বাংলাদেশ আসলে একটু দূরেই ছিল। এর কারণ কি? আসলে আমি বলতে পারি যে বেশ কয়েকটা আউট হয়েছে যেটা আলিমদার অথবা আম্পায়ারদের কিছু একটা ত্রুটি, আপনার কি মনে হয়? যেটা হচ্ছে আম্পায়ারিং ডিসিশন নিয়ে আসলে সবসময় কিছু না কিছু বলার থাকে, যাদের পক্ষে যায় তারা খুশি হয়, যাদের বিপক্ষে যায় তারাও খুশি হয়। আম্পায়ারিং এর এই LBW ডিসিশনটাকে আপনি ফুটবলের হয়তো অফসাইডের সঙ্গে তুলনা করতে পারেন, ইটস ভেরি কমপ্লিকেটেড। তবে আলিমদারের যে ব্যাপারটা, মানে একদম শেষে যে আউটটার ব্যাপারে ডিসিশনটা ছিল, উনি একটা সময় মানে হি ওয়াজ নডিং হিজ হেড। আমরা যদি লিফটেটা আবার দেখি ব্যাপারটা আরেকটু স্পষ্ট হবে, আউট হয়েছে কি হয় না সেটা অন্য ব্যাপার, বাট হি ওয়াজ নডিং হিজ হেড যে দ্যাট ওয়াজ আউট। হি ওয়াজ মানে হাত উঁচু করে আউটটা দেবেন, আঙ্গুল তুলবেন, ঠিক সেই মুহূর্তে কোনো কারণে বোধ হয় তার মনে হয়েছে এটা আউট না। আমরা স্টিভ বাকনারকে আগে দেখতাম যে একটু সময় নিয়ে, হয়তো বা 2 সেকেন্ড সময়, ওই মুহূর্তে আসলে 2 সেকেন্ড সময় অনেক, নিয়ে একটু মাথা ঝাঁকিয়ে আউট দিতেন। আলিমদার কী চিন্তা করেছেন হি নোজ ইট অল, বাট পুরো ম্যাচের চিত্র যদি আমরা দেখি যে এগুলো সাকিবের বলে কিংবা অন্যান্যদের বলে যখন LBW অ্যাপিলগুলো হয়েছে, এগুলো মনে হচ্ছিল যে নেকেড আইতে আউট, এবং যখন আপনার রিভিউ দেখা যাচ্ছিল তখন আসলে মনে হচ্ছিল আউট। কিন্তু আম্পায়ারের জন্য ইউ হ্যাভ টু ফিল ফর আম্পায়ার, হয়তো আমরা রাগের মাথায় বা ঝোঁকের বসে অনেক সময় কথা বলতে পারি, কিন্তু যখন ওই পজিশনে আপনি দাঁড়াবেন কিংবা ওই রকম একটা চাপের মুহূর্ত আপনাকে ফেস করতে হবে, তখন মানে ইট গেটস হার্ট। এটা আসলে লেগ স্ট্যাম্পের একদম মার্জিনালি পিচ করেছে, এবং আপনারা বা আমরা সবাই জানি যে লেগ স্ট্যাম্পের বল বা লেগ স্ট্যাম্পের বাইরে বল পিচ করলে সেটা যেখানেই হিট করুক সেটা কোনোভাবেই আউট হবে না। তো আম্পায়ারের জন্য ওই মুহূর্তে আসলে বলাটা খুব কঠিন হয়ে দাঁড়ায়। আমরা তো ধরেন যে রিপ্লে দেখছি কিংবা হকাইয়ের মাধ্যমে আমরা একটা প্যারালাল মার্জিনাল লাইন করে দেখছি, সেটা আমাদের জন্য অনেক সময় অনেক বেশি ইজি হয়, কিন্তু ওই হিট অফ দ্য মোমেন্টে আম্পায়ার জন্য ইটস ভেরি ডিফিকাল্ট। তো তারপরও মানে এই লেভেলে যখন কোনো আম্পায়ার এই আম্পায়ারিংটা করবেন, সেই ক্ষেত্রে তার কাছ থেকে আরেকটু ভালো, স্পেশালি আলিমদার টানা 3 বছর তিনি ICC সেরা আম্পায়ার হয়েছেন, গত বছর তিনি সম্ভবত গোল্ডেন বেল অ্যাওয়ার্ডও পেয়েছেন, তো তার কাছে এক্সপেকটেশনসটা ওই রকম বেশি, যেন কেননা তার কাছ থেকে ভালো আম্পায়ারিং পেয়ে অভ্যস্ত, তো যে কোনো কারণে হোক হয়নি। দেব, এটা ছিল আম্পায়ারের ত্রুটি, তবে আজকে কিন্তু বাংলাদেশের হাত মানে বাংলাদেশের শ্রীলঙ্কার ইনিংসে যদি উইকেটগুলো আমরা একটা একটা করে বিবেচনা করি, প্রথমে যদি থারাঙ্গার আউটটা থেকে যে আমরা দেখেছি মেহেদি হাসান মিরাজ তার উইকেটটা নিয়েছেন, দ্যাট ওয়াজ এ রিয়েলি আউটস্ট্যান্ডিং ডেলিভারি। দেব, আউটস্ট্যান্ডিং মানে এটা হচ্ছে একজন অফ স্পিনারের লেগ লেফট হ্যান্ডের ব্যাটসম্যানের জন্য একটা ড্রিম ডেলিভারি। আপনি খেয়াল করে দেখেন যে একদম লেগ মিডলে পিচ করে শেষ মুহূর্তে ব্যাটসম্যান যখন আপনার মিডল স্ট্যাম্পের লাইনে বলটাকে সোজা খেলবেন, খুব অল্প পরিমাণে টার্ন করে বলটা অফ স্ট্যাম্পের একদম টপে গিয়ে হিট করেছে, মানে দ্যাট ওয়াজ ম্যাগনিফিসেন্ট ডেলিভারি। এবং এই এই ধরনের ডেলিভারিতে আসলে ব্যাটসম্যানকে খুব বেশি দোষ দেওয়ার থাকে না, এবং আমি বলবো যে অল ক্রেডিট গোস টু মেহেদি মিরাজ। এবং সেক্ষেত্রে তো আপনি পরবর্তীতে আসলে মেন্ডিসের আউটটা যদি আমরা দেখি, মেন্ডিস একদম সেরকমই ছিল কিন্তু দেব। আরেকটা ব্যাপার হচ্ছে যে আপনার মুস্তাফিজকে আমরা দেখেছি যে লাঞ্চের পর তিনি রাউন্ড দ্য উইকেট বল করা শুরু করেছেন, এটা টিম ম্যানেজমেন্টের কাছ থেকে হয়তো তার কাছে কোনো ইনস্ট্রাকশন এসে থাকতে পারে, বা কোচ তাকে বা কোর্টনি ওয়ালশও হয়তো বা তাকে এই ইনস্ট্রাকশন দিয়ে থাকতে পারেন, এটা আসলে বলা মুশকিল। তবে রাউন্ড দ্য উইকেট তিনি যখন বল করতে শুরু করেছেন তখন থেকেই তিনি একটু ভালো বা একটু বেশি ইফেক্টিভ হয়ে গিয়েছেন। আপনি যদি দেখবেন যে মানে রাউন্ড দ্য উইকেট যখন তিনি বল করছিলেন, তিনি স্লোয়ার ট্রাই করছিলেন, সেটা খুব ভালো কাজে লাগছিল, ওভার দ্য উইকেট যখন করছিলেন তখনও করছিলেন কিন্তু সেটা খুব বেশি কাজে লাগছিল না। আলটিমেটলি যখন আপনি কোনো কিছু চেষ্টা করবেন সেটা যখন কাজে লাগবে দেন ইউ আর সাকসেসফুল, মুস্তাফিজের ক্ষেত্রে ব্যাপারটা তাই হয়েছে। তবে চান্দিমালের আউটের ক্ষেত্রে আমি একটা কথা বলতে পারি যে চান্দিমালের কাছ থেকে আমরা ফার্স্ট ইনিংসে যে চমৎকার ব্যাটিং দেখেছি, এত বাইরের বলে, আমি যেটা বলছিলাম যে এত বাইরের বলে চান্দিমাল ওই সময় বা ওই মুহূর্তে টিমের ওই সিচুয়েশনে তিনি বল চেস করতে গিয়ে স্নিক হবেন, এটা আসলে এক্সপেক্টেড ছিল না, যেটা ভক্তদের কাছেও না বা শ্রীলঙ্কার টিম ম্যানেজমেন্টের কাছেও না। তবে এবং মুশফিককে বলতে হবে যে হি টুক এ ভেরি গুড ক্যাচ ডাইভিং ডাউন টু হিজ রাইট। দেব, একই রকমভাবে কিন্তু আসলে গুণরত্নেরও কথা আমরা বলতে পারি, তিনিও কিন্তু আসলে এইভাবেই শিকার হয়েছেন। তবে গুণরত্নে থেকে শুরু করে যদি আমরা পরবর্তী ডিসিলভান ডিকুয়েলা দেখি, মুশফিক হ্যাজ ডান রিয়েলি গুড জব, এবং সেই সাথে মুস্তাফিজ সাকিবও কিন্তু দেব। মুস্তাফিজ সাকিব আসলে
দুজনের উপরই তো আপনার প্রত্যাশা বেশি, এই বোলিং ইউনিটে আপনি যদি হিসেব করেন যে আপনার জন্য সবচাইতে কার্যকর বোলার কারা, সবার আগে আপনি মুস্তাফিজের নাম বলবেন পেস ইউনিট থেকে, এবং স্পিন ইউনিট থেকে আপনি সবার আগে সাকিবকেই রাখবেন, এটা খুবই স্বাভাবিক। তো আলটিমেটলি যখন আপনার কোন আপনার সেরা পারফর্মারদের কাছ থেকে আপনি ওই এক্সপেকটেশন থাকবে বা ওইটা ডেলিভার করার আশা করবেন, তখন কিন্তু আলটিমেটলি তাদের ওই চাপটা থাকে, এই চাপটা কনস্টেইন করে তারপর ডেলিভার করাটাই হচ্ছে মূল ব্যাপার। সাকিব সেটা করেছেন, তিনি ব্যাট হাতেও সেটা করেছেন, বল হাতেও করেছেন। এবং মুস্তাফিজকে যেটা আমরা ফার্স্ট টেস্টে দেখেছিলাম, যে মুস্তাফিজকে ঠিক ওই মুস্তাফিজকে আমরা পাচ্ছিলাম না যেটা তাকে দেখে আমরা সবাই অভ্যস্ত, বা যে মুস্তাফিজের কাছে প্রত্যাশা অনেক বেশি, বাট এই কলম্বো টেস্টে মুস্তাফিজকে অনেকটাই মনে হচ্ছে যে হি ইজ ব্যাক ইন হিমসেলফ। এবং দেব, মুস্তাফিজ যদি একদম ছন্দে ফিরে আসে, আমরা কিন্তু সাকিবের কাছ থেকেও আসলে এক্সপেকটেশন অনেক রেখেছিলাম, হয়তো বা কোনো কোনো ক্ষেত্রে তিনি পূরণ করতে পারেনি, ব্যাট হাতে সেটা পুষিয়ে দিয়েছেন, কিন্তু আজকে কিন্তু আসলে বল হাতেও তিনি দুর্দান্ত ছিলেন। ডেফিনেটলি সাকিবের বিষয়টা হচ্ছে যে আমি গতকালকে বলছিলাম যে সাকিব তিনি জানেন তিনি পারেন, সবসময় আসলে হয়ে ওঠে না, জানার পরও আপনি যখন ডেলিভার করতে যাবেন আপনি 100% দিতে পারবেন না, বাট 100% না দিতে পারলেও আপনি যদি 90% বা 85-90% দিতে পারেন, সেটাও অপোনেন্টের জন্য ভয়ঙ্কর হয়ে দাঁড়ায়। আজকে আমরা সাকিবকে বারবারই তেমন দেখেছি, এবং সাকিবের মধ্যে তিনি একটা রিভিউ নিলেন এবং রিভিউ যখন তার মনে হয়েছে যে সেটা আউট, তিনি কিন্তু মুশফিকের সাথে কথা বলা বা কনসাল্ট করার জন্য একবারের জন্য প্রয়োজন মনে করেননি, সঙ্গে সঙ্গেই তিনি আম্পায়ারকে রিভিউ নেওয়ার সিদ্ধান্ত মানে দাবি জানিয়েছিলেন। যেটা হচ্ছে যে একজন সিনিয়রের প্লেয়ারের কাছ থেকে বা সাকিবের মতো একজন প্লেয়ারের কাছ থেকে আসলে আপনি ওই ধরনের ইম্প্যাক্টটাই আশা করবেন গেম সিচুয়েশনে, যে মানে সবসময় হি ইজ আ সিনিয়র প্লেয়ার, হি ইজ আ সিনিয়র মোস্ট প্লেয়ার, এবং তার কাছ থেকে যখন আপনার সিচুয়েশন হবে তখন তার কাছ থেকে ওই লিডিং রোলটা আপনি এক্সপেক্ট করবেন। সাকিবের কাছ থেকে আজকে আমরা এটাই পেয়েছি এবং এটা দেখতে অনেক ভালো লেগেছে।